হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে নভেম্বর মাসের রাশিফল। আর যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। এর আগে আমি আরও অনেকগুলি রাশি নিয়ে আলোচনা করেছি, এখনও যারা দেখেনি তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে দেখে নিন, অনেক ইনফরমেশান কালেক্ট করতে পারবেন। চলুন জেনে নিই বৃশ্চিক রাশির মানুষদের নভেম্বর মাসটি কেমন যাবে, জানবো কর্মক্ষেত্র কেমন থাকবে। কর্মক্ষেত্রটা আপনাদের এ মাসে এভারেজ কাটছে। কর্মক্ষেত্রে হঠাৎ কোথাও গিয়ে প্রচণ্ড রকমভাবে আপনার ইগো কাজ করবে যে কোনো ব্যাপারে। এই আপনার হঠাৎ করে আচরণটা পরিবর্তন হয়ে যাওয়ার ফলে আপনি কিন্তু কর্মক্ষেত্রে অনেক রকম প্রতিবন্ধকতার সম্মুখীন এ মাসে হবেন। এই মাসে আপনাকে কর্মক্ষেত্রে নিজের ইগোটা থেকে দূরে থাকতে হবে, না হলে কিন্তু গোটা মাসটাই কর্মক্ষেত্রে আপনি অনেক রকম সমস্যার সম্মুখীন কিন্তু হতে পারেন। এই সময় আপনার কাজে বাধা আসার সম্ভাবনা কিন্তু থাকছে। আপনি যদি বিজনেস করেন, বিজনেসটা কিন্তু এ মাসে অনেক ধরনের উত্থান পতনের মধ্যে দিয়ে কিন্তু যাবে। সরকারি ক্ষেত্র থেকে কিছুটা লাভের আশা এ মাসে আপনি করতে পারেন, তবে কিছু না কিছু ক্ষেত্রে সমস্যা থাকছে। যাদের পার্টনারশিপে বিজনেস তাদের ক্ষেত্রে আমি বলবো এ মাসে কিছু বিরোধিতা আপনার পার্টনারের সাথে হতে পারে। এই বিরোধটাকে এড়িয়ে চলার চেষ্টা করুন, না হলে কিন্তু এর খারাপ প্রভাব আপনার বিজনেস উপর কিন্তু গিয়ে পড়বে। জানবে এডুকেশন কেমন থাকবে। এডুকেশনের ক্ষেত্রে বলবো চতুর্থ ভাবের অধিপতি শনি তৃতীয় ভাবে অবস্থান করবে, যার ফলে কিন্তু এডুকেশনের ক্ষেত্রে আপনাকে প্রচণ্ড রকমভাবে কঠোর পরিশ্রম করতে হবে। স্টুডেন্টরা কঠোর পরিশ্রম করলেই কিন্তু সফলতা পেতে পারেন, আদারওয়াইজ কিন্তু সফলতা এ মাসে থাকছে না। কিন্তু পঞ্চম ভাবে উপস্থিত বৃহস্পতি এ মাসে আপনাদের জ্ঞানকে প্রচণ্ড রকমভাবে কিন্তু বৃদ্ধি করবে। জানবো আপনাদের ফ্যামিলি লাইফ এ মাসে কেমন থাকছে। ফ্যামিলি লাইফের ক্ষেত্রে বলবো এ মাসে ফ্যামিলি লাইফটা একটু প্রবলেমেটিক থাকছে। কোনোরকমভাবে ফ্যামিলির লোকজনদের সাথে এ মাসে আপনাদের বিবাদ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। জানবো লাভ লাইফ কেমন থাকবে। লাভ লাইফের ক্ষেত্রে আমি বলবো মাসটা ভালো, দুজনের মধ্যে ক্লোজনেস কিন্তু অনেকটা বেড়ে যাবে। আপনি ঠিক কতটা ভালোবাসেন আপনার পার্টনারকে সেটা আপনি এ মাসে বুঝিয়ে উঠতে পারবেন। সব মিলিয়ে লাভ লাইফ কিন্তু এ মাসে আপনাদের একদম ঠিকঠাক, লাভ লাইফ নিয়ে কোনো সমস্যা কিন্তু থাকছে না। যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন এই সময় আপনার লাইফে কিন্তু নতুন কেউ আসার সম্ভাবনা থাকছে। আপনাদের বিবাহিত জীবন দুরকম কাটবে, কখনো দেখবেন আপনার পার্টনারের সাথে আপনার বিবাদ চলছে, কখনো দেখবেন আপনার পার্টনারের সাথে আপনি আপনার পার্টনারের সাথে ভালো সময় কাটাচ্ছেন। বিবাহিত লাইফটা এরকমভাবে গোটা মাসটা চলে যাবে। জানবো অর্থনৈতিক পরিস্থিতি কেমন থাকছে। অর্থনৈতিক পরিস্থিতি দেখতে গেলে এই মাসটা কিন্তু আপনি প্রচণ্ড পরিমাণ অর্থ ব্যয় করবেন। শুধু ব্যয় করবেন না, পাশাপাশি অর্থ আসবেও আপনার কাছে, এবং অর্থ নিয়ে সঠিক সিদ্ধান্ত এই মাসে আপনি নিতে পারবেন। জানবো হেলথ কেমন থাকবে। হেলথের ক্ষেত্রে বলবো যাদের প্রচণ্ড হাই ব্লাড প্রেশার এর সমস্যা আছে তারা এই মাসে প্রচণ্ড সতর্ক থাকুন, না হলে কিন্তু বড় সড়ো কোনো বিপদ হতে পারে। যদি আপনার কোনো সার্জারি হওয়ার ছিল অনেক দিন ধরে সেটা এ মাসে হয়ে যেতে পারে। তাছাড়া পুরো মাসটাই আপনাদের কিন্তু ফিভার প্রচণ্ড রকমভাবে ডিস্টার্ব করবে। তাহলে বন্ধুরা, বৃশ্চিক রাশির মানুষদের নভেম্বর মাসটি কেমন যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন, এরকম ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। খুব খুব ভালো থাকবেন। টাটা।